হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো প্রিয়তমা সিনেমার হল বুকিং নিয়ে। অনেকে এখন অবাক হয়ে তাকায় রয়েছে আমার দিকে যে ভাই এটা কেমনে সম্ভব, মানে হল বুকিং নিয়ে আপনি কীভাবে ভিডিও করতেছেন? সিনেমার ফার্স্ট লুক গতকাল আসছে, অ্যানাউন্সমেন্টের আগে হয়েছিল, সিনেমার এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই, এখনও টিজার টেলার কিছু আসে নাই, শুটিং তো কেবল চলমান, আপনি হল বুকিং নিয়ে কীভাবে চলে আসলেন? তো ভাই যেহেতু আসছি, যেহেতু ভিডিওটা করছি, অবভিয়াসলি আমার হাতে কিছু রয়েছে, তার জন্য ভিডিওটা করছি। তো প্রিয়তমা সিনেমা কার? সুপারস্টার শাহিদ খানের। আর শাহিদ খানের স্টারডাম সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। যারা হলে যান তারা সবাই জানেন শাহিদ খানের স্টারডাম কী এবং তার ফ্যান বেস কেমন, এবং তার সিনেমা দেখতে অডিয়েন্স কতটা যায়, এবং তার সিনেমার উপর হল মালিকরা কতটা নির্ভর। এই ব্যাপারটা নিয়ে কিন্তু হল মালিকরা এর আগেও বলেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে সাকিবের সিনেমাই দরকার, এখন পর্যন্ত হল টিকে রাখতে হলে সাকিবের সিনেমাই দরকার। এই কথা তারা অনেকবার বলেছে, আমার কথা নেই এগুলা। তো ভিউয়ার্স, যেহেতু গতকাল ফার্স্ট লুক চলে আসছিল এবং ফার্স্ট লুক আসার পরে যে হাইপটা ক্রিয়েট হয়েছে, সেখান থেকে অনেক হল মালিকরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আগামী ঈদ উল আজহাতে তাদের হলে তারা চালাবে হচ্ছে প্রিয়তমা সিনেমা। মানে আগের থেকে অ্যানাউন্সমেন্ট করে দিল, এরপরে মনে করেন বাকি সিনেমা তো হলই পাবে না, সব তো দুর্ভাত হয়ে গেল। এবার রোজার ঈদে দেখেন একশো আলকার শাকিব খানের, কোরবানিতে যদি 150 নিয়ে নেয়, 120টা বা 110টা নিয়ে নেয়, 100+ তো হবেই, মানে 100+ তো হচ্ছে, এর বাইরে যদি আরও হয়ে যায়, হল মালিকদের যে আগ্রহ দেখতেছি, তাইলে তো ভাই বিপদ, বাকিরা দুর্ভাত হয়ে যাবে। আমি চাই সব সিনেমায় হল পাক, এটা সুষম বন্টন হোক, বাট সাকিবের যে ক্রেজ এবং সাকিবের সিনেমার উপর হল মালিকদের যে আস্থা, সেখান থেকে আমার কী করার, আমার কিছু করার আছে? কিচ্ছুই করার নাই। তো এই মুহূর্তে ইতিমধ্যে আমার কাছে 4টা সিনেমা হলের লিস্ট রয়েছে, যারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা চালাতে চলেছে আগামী ঈদ উল আজহাতে প্রিয়তমা, যার মধ্যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ময়মনসিংহের সায়াবনী হল রয়েছে, পোস্টটা দেখতে পাচ্ছেন, যেখানে তারা লিখছে সকলের জন্য খুশির খবর, সব কিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আজহা 2023-এ ময়মনসিংহ সায়াবনী হলে সাকিব অভিনীত সিনেমা প্রিয়তমা চলবে। ময়মনসিংহের সায়াবনী কিন্তু বলে দিয়েছে যে তাদের এখানে চলবে হচ্ছে প্রিয়তমা, যদি সব কিছু ঠিকঠাক থাকে, কারণ টেবিল মানি আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু রয়েছে ব্যাপার স্যাপার। তো তাদের ইচ্ছা রয়েছে প্রিয়তমা সিনেমা চালানোর। ওকে, পরবর্তী পোস্টে যাই। পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেহেরপুর সিনেমা হল থেকে পোস্ট করা হয়েছে, যেখানে তারা লিখেই দিয়েছেন ঈদ উল আজহায় শুভ মুক্তি প্রিয়তমা, আপনার এই স্বনামধন্য প্রেক্ষাগৃহ মেহেরপুর সিনেমা হলে আপনাদের সপরিবারে আসার আমন্ত্রণ, ধন্যবাদ। তারা অলরেডি কনফার্ম করে দিয়েছে এবং দর্শকদের আমন্ত্রণও জানিয়েছে তাদের সিনেমা হলে সিনেমাটা দেখার জন্য। তো হয়ে গেল দুটো সিনেমা হল, চলে যাই পরবর্তীটায়। এটা হচ্ছে ভিউয়ার্স রাজ সিনেমা হল কুলিয়ার চরের, সেখানেও কিন্তু তারা পোস্ট করে দিয়েছে ঈদের ছবি রাজ সিনেমা হল কুলিয়ার চর, অর্থাৎ তারাও কনফার্মেশন দিয়ে দিয়েছে যে তাদের কুলিয়ার চরে চলবে হচ্ছে শাকিব খান অভিনীত প্রিয়তমা। চলে যাই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রোমা সিনেমা হল, এটা হচ্ছে ঝুমার বাড়ির গাইবান্ধার মধ্যে পড়ে এটা। তো তারাও সেখানে পোস্ট করে লিখে দিয়েছে তাদের আইডিতে আর কি, তাদের যে পেজটা রয়েছে, সকলের জন্য খুশির খবর, সব কিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আজহা 2023-এ রোমা সিনেমা হল ঝুমার বাড়ির শাখাটা গাইবান্ধাতে শাকিব খান অভিনীত প্রিয়তমা চলবে। তো এইটাই হচ্ছে ভাই স্টারডম, ভাই জাস্ট একটা লুক প্রকাশ পাইছে, হল মালিকরা আগ্রহ দেখাচ্ছে সিনেমাটা নেওয়ার জন্য। এর জন্য আসলে বলে যে সুপারস্টার হলে তার সিনেমার টিজার ট্রেলার লাগে না, জাস্ট লুকই কাফিয়ে, জাস্ট নামই কাফিয়ে। আমরা লিডার আমি বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি টিজার ট্রেলার নাই সিনেমা, তারপরও কিন্তু হল মালিকরা বুকিংয়ের জন্য মরিয়া ছিল এবং 100 অল পেয়েছিল লিডার আমি বাংলাদেশ। প্রিয়তমার ক্ষেত্রেও আমার কাছে মনে হয় তেমনই হতে চলেছে, যেহেতু হাতে সময় নেই, হল মালিকরা টিজার ট্রেলারের দিকে তাকাবে না, আগে বলবে ভাই সিনেমা দাও, ওটা শাকিব খানের সিনেমা, ওটা সুপারস্টারের সিনেমা, এখানে তাদের আর কোনো দ্বিতীয় কোশ্চেন থাকবে না। তো এটা হচ্ছে ভাই স্টারডম, এটা হচ্ছে সুপারস্টার সিনেমার পোস্টার আসলো, 4টা হল অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিল, ধীরে ধীরে আরও অ্যানাউন্সমেন্ট আসবে, সময় নিয়ে আমি আবারও ভিডিও করবো, আবার খুঁজে দেখবো যে কারা কারা অ্যানাউন্সমেন্ট করেছে। তো আর কি বলার ভাই, ঈদ তো জমতে চলেছে, ঈদে বড় বড় সিনেমা আসতে চলেছে, প্রিয়তমার পাশাপাশি আরও আসবে হচ্ছে চুরঙ্গ আফরান নিশোর, আসবে M9, ABM সুমনের, আসবে সিয়াম আহমদের অন্তর্জাল, আসবে রোশনের রিভেন্স, তো বড় বড় সিনেমা কিন্তু আসতে চলেছে। সেখান থেকে একটা বিশাল বড় ফাইট আমরা দেখতে পাবো এবার ঈদ উল আজহাতে। তবে এই ফাইট নিয়ে এবং প্রিয়তমা সিনেমার এই যে হল বুকিংয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, এই ব্যাপারটা নিয়ে আসলে আপনাদের কী ওপিনিয়ন সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টে উইথ
ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।